আমাদের ক্রিকেটের এই জায়গায় আসার পিছনে সাকিবের অনেক বেশি অবদান রয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা খুবই বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, কারণ অনেক সময় মাঠে যে ধরনের আপনার ইনসিডেন্ট হচ্ছে এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে জিনিসটা আসলে গ্রহণযোগ্য না। মোস্টলি বলতে আলহামদুলিল্লাহ, কারণ সাকিব ভাই যেভাবে আসলে টিমের প্রতি ডেডিকেট ছিল এবং নিজের প্রতি ডেডিকেট ছিল, আমার কাছে মনে হয় যে এটা সব থেকে বড় জিনিস যে সে যেভাবে চেষ্টা করতেছিল এবং আলহামদুলিল্লাহ ভালো খেলছে। আর দেখেন এই সময় এসে আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের খুব কিছু পাওয়ার কিছু নাই, এখান থেকে অনেক কিছু পাইছে, বাট আমার মনে হয় যে উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতেছিল, ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস বলেন বা সব কিছু মিলায়, কারণ আপনারাও জানেন যে উনি স্ট্রাগল করতেছিল কিছু কারণে, বাট ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করতেছিল এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইনস্পায়ারিং আমাদের জন্য। আগে থেকে কথা হচ্ছিলো সাকিব ভাই স্পেশালি চাচ্ছিল যে একটু সময় নিয়ে, আমরাও বুঝতেছিলাম যেহেতু টি-20 খেলা তো সময় কম থাকে, তো ওইভাবেই আসলে এ করতেছিলো যে আলটিমেটলি আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, আর সাকিব ভাই নিজেই আসলে তিনে ব্যাটিং করতে চাচ্ছিল। আর সবথেকে বড় কথা দেখেন, আমাদের ক্রিকেটের এই জায়গায় আসার পিছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা খুবই বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, কারণ অনেক সময় মাঠে যে ধরনের আপনার ইনসিডেন্ট হচ্ছে এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে জিনিসটা আসলে গ্রহণযোগ্য না। যে পুরো টিম ম্যানেজমেন্ট তারে ওই সাপোর্টটা করতেছে এবং সে নিজে থেকে অনেক বেশি চেষ্টা করতেছে, যেটা আমি বললাম যে আমরা কাছ থেকে দেখতেছি যে সে কতটা চেষ্টা করতেছে এবং কতটা ডেডিকেটেড যে ওই জায়গাটায় ব্যাক করার জন্য। মানে এরকম একটা ইঞ্জুরিতে থাকলে বা মানে স্ট্রাগল পিরিয়ডে থাকলে আসলে প্লেয়াররা অনেক বেশি মোটিভেশন দরকার হয়, এবং ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের পুরো সাপোর্ট তার উপরে রয়েছে, এবং সে নিজে থেকেই চাচ্ছিল যে একটু সময় নিয়ে ব্যাটিং করতে, এবং লাস্ট দিন প্র্যাকটিসের সময় সে বলেছে যে তিনে ব্যাটিং করলে মনে হয় ভালো হবে, এবং আমার কাছে মনে হয় যে ফুল টিম ম্যানেজমেন্ট তাকে ওই সাপোর্টটা দিচ্ছে। প্রেডিক্ট করে হয় না কী হইতো না এটা আসলে আমি বলতে পারবো না, সিচুয়েশনটা অন্যরকম হলে হয়তো দেখা যেত কী হইতো এই সময়। সবথেকে ইম্পর্টেন্ট মনে হয় যে যখনই আমি কোনো টিমের ক্যাপ্টেন্সি করি আমার কাছে মনে হয় যে টিমের কাছ থেকে প্রতিটা প্লেয়ারেরই আমার চাওয়া থাকে যে হচ্ছে সময় মতো কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছে। এটা নট অনলি অলরাউন্ডার পারফর্মিং বা সাপোজ ধরেন একটা ব্যাটসম্যান রান করলো না, একটা ফিল্ডিং করে বা একটা রান আউট করে বা একটা চার সেভ করে টিমের জন্য অবদান রাখতে পারে, তো আমার কাছে আসলে ওইটাই সবসময় ম্যাটার করে, এবং আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এবং আমাদের যারা প্লেয়াররা আছে সবার ভিতরে ওই জিনিসটাই রয়েছে যে আমরা আসলে টিমের জন্য যার যেখানে যতটুকু কন্ট্রিবিউশন দরকার ততটুকুই করবো। অবশ্যই সাকিব ভাইয়ের আজকের পারফরমেন্সের জন্য অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে মনে হয় যে এটা ইন্সপায়ারিং ফর আস যে যা উনি যেভাবে আসলে মানে নিজেকে তৈরি করার চেষ্টা করতেছিল এবং ফিরে আসার জন্য যে ডেডিকেশন ওনার ছিল ওইটার থেকে আমার কাছে মনে হয় যে এটা আমিও অনেকটা রিলিফ তাকে এইভাবে আজকে খেলতে দেখে। না দেখেন অবশ্যই নবী ভাই এবং ওমর জায় আমাদের জন্য অনেক ভালো পারফর্ম করতেছে, বাট আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আমরা আগে থেকেই জানতাম যে তারা চলে যাবে, তো আসলে আমার কাছে মনে হয় যে অবশ্যই যে মোমেন্টামটা রয়েছে আমরা চেষ্টা করবো মোমেন্টামটা রেখে দিতে, কারণ আমার কাছে মনে হয় হাফ অফ দ্য টুর্নামেন্ট আমরা আসি, আরও 4-5টা ম্যাচ আমাদের রয়েছে প্রথম রাউন্ডে, তো এটা আমাদের প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট, এবং যেটা বললাম যে অবশ্যই মাথায় আমরা কোনো প্লেয়ারই এটা নিতে চাই না এবং এটা এক্সকিউজও দাঁড়াতে চাই না। আমার কাছে মনে হয় যারাই আমাদের টিমের 11 জন থাকবে তারাই আসলে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, এর জন্য এটা মেন্টাল অনেক বুস্ট আপ যে এইভাবে চিন্তা না করে আমরা যদি পজিটিভভাবে চিন্তা করি আসলে যারাই আসতেছে ভালো প্লেয়ারই আসবে, এবং আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি টিমের যে আমরা এখন যারা ছিলাম যেভাবে জেলটা তৈরি করতে পেরেছি ওই জিনিসটা যত তাড়াতাড়ি তৈরি করতে পারবো আমাদের মোমেন্টামটা এবং মাঠের পারফরমেন্সটা ওইভাবে থাকবে। হয়তো অনেকগুলো টুর্নামেন্ট চলতেছে তো এখনও ফাইনালি কোনো আপডেট পাওয়া যায় না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে যে যারাই বেস্ট পসিবল আছে এবং বড় বড় নাম যারা আছে তাদেরই আনার জন্য। দেখেন আমার সাথে রনিবের মাঝখানে কথা হচ্ছিল এবং আমরা খুব ভালো মতোই জানি যে রনি ভাই কী টাইপের প্লেয়ার, এবং তার একটা ব্রেক দরকার ছিল, আমার কাছে মনে হয় যে এই রেসটা তার ভালো মতো কাজে লাগছে, এবং আমি পুরোপুরি কনফিডেন্ট ছিলাম এবং সে তারও উপর খুব বেশি কনফিডেন্ট ছিল, এবং সেও বলতেছিল নিজে থেকে যে ইনশাল্লাহ যখনই সুযোগ পাবে তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে।